হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে। আজকে বলবো জেনপাস ইউজি 2023-এর ব্যাপারে। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টরা বা অনেক ছাত্রছাত্রীরা এই বছর সুযোগ পাওনি, বা কোনো কারণবশত হয়তো র্যাঙ্কটা একটু বেশি থাকার কারণে তোমরা হয়তো ভালো পছন্দের কলেজ পাওনি। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের একটা কনফিউশন ছিল যে স্যার কবে থেকে আবার 2023-এ কোচিং শুরু হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে আমরা আমাদের নিজের স্বপ্নে কলেজ পাবো। তো এটার একটা ব্লু প্রিন্ট আজকে তোমাদের করিয়ে দেবো। দেখো, আমি জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশন বোর্ডে আছে সেখানে ফোন করেছিলাম। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার এখন সম্ভাব্য একটা তারিখ বা সম্ভাব্য একটা মাস বলে দিচ্ছি যে মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে। সম্ভবত জানুয়ারি মাসের প্রথম থেকেই তোমাদের জিএনএম এএনএম নার্সিংটা শুরু হয়ে যেতে পারে। এবার তার আগেই তোমাদের জেনপাসের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে, তার একটা সম্ভাব্য তারিখ কিন্তু বললাম, ঠিক আছে? এবার এটা কিন্তু পুরোটাই শিওরিটি নয়, একটা সম্ভাব্য, একটা টেন্টেটিভ। ওকে, সো 2022-এ যা থাকবে 2023-এও কি সেই একই জিনিস থাকবে? এটা নিয়েও অনেকের অনেক প্রশ্ন ছিল যে স্যার আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কী রয়েছে, অর্থাৎ কারা কারা এই জেনপাস ইউজি 2023 দিতে পারবে। দেখো, যেটুকু আমি শুনেছি যে একই রকমই থাকবে ক্রাইটেরিয়া, এখানে কিন্তু কোনো চেঞ্জ থাকবে না। আমি একটু শর্টকাটে তোমাদের বলে দিই কী কী আছে। দেখো, তোমাদের বয়স হতে হবে, এখানে যেটা লেখা আছে তোমাদের বয়স হতে হবে 35, ঠিক আছে? এর কিন্তু অ্যাবাভ হলে চলবে না। ক্রাইটেরিয়াতে বলে দেওয়া আছে যে এজ অ্যাজ অন 35, যাদের বয়স 35 বা তার থেকে নিচে আছে তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বিপিটির ক্ষেত্রে কোনো এজ লিমিটেড নেই, ঠিক আছে? আর বিএমএলটি, সিসিটি এবং ওটিটি, পিটি এবং পিএ, এমবিএ, বিএইচএ এর জন্য আপার লিমিটেড হচ্ছে তোমার 40 বছর, ঠিক আছে? এর বেশি কিন্তু হওয়া যাবে না। শুধুমাত্র যারা বিএসসি নার্সিং করতে চাও তাদের জন্য কিন্তু 35 ইয়ার্স হচ্ছে সর্বশেষ বয়সসীমা, ঠিক আছে? এবার দেখো, এর জন্য দেখো কী কী ক্রাইটেরিয়া লাগবে, অর্থাৎ অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া তোমাদের কী পাস করতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে। দেখো, প্রথমে বলে দেওয়া হচ্ছে যে মিনিমাম কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস আউট 2000, তোমাদের হচ্ছে এইচএস পাস করতে হবে, এইচএস পাস করতে হবে। এবার তার সাথে কী কী থাকতে হবে, দেখো তোমাদের এর সাথে থাকতে হচ্ছে নার্সিং পড়ার জন্য, শুধুমাত্র নার্সিংয়ের জন্য দেখো বলা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে, এবং বিপিটি, বিএমএলটি, তারপরে সিসিটি, ওটিটি এইসব কোর্সের জন্য তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এগুলো অবশ্যই থাকতে হবে। এবং বিএইচের জন্য এটা কিন্তু মানে কোনো অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? এবার কত পার্সেন্ট থাকতে হবে না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে তোমাদের দেখো দেখতে দেখিয়ে দিচ্ছে, জেনারেলদের জন্য অন্ততপক্ষে তোমাদের জেনারেল এবং ইডাব্লিউএসের জন্য 45% থাকতে হবে, এবং এসসি, এসটি, ওবিসি এবং পিডাব্লিউডি এদের জন্য 40% রাখা হয়েছে। এটা রেসপেক্টিভলি তোমরা দেখতে পাচ্ছ যে এটার জন্য মোটামুটি 45 এবং 40% রাখা হয়েছে, ঠিক আছে? ইংলিশে অন্তত তোমাকে পাস করে রাখতে হবে, মানে ফেল থাকলে হবে না। আর তোমাদের কিন্তু মিনিমাম অ্যাগ্রিগেট ইন ক্লাস 12 এখানেও কিন্তু এটা কোনো অ্যাপ্লিকেবল নয়। শুধুমাত্র তোমাদের বিএইচের ক্ষেত্রে, শুধুমাত্র বিএইচের ক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হয়েছে যে 50% এবং 45% করতে হবে। এবার এগুলো কী, মানে বিএইচএস, নার্সিং, এগুলোর মধ্যে পার্থক্য কী বা এগুলো কী আসলে জিনিসটা কী? দেখো, পুরোটাই একটা নার্সিং হোম চালাতে গেলে বা একটা মানে কী বলবো, এই যে ফ্যাসিলিটিগুলো, ঠিক আছে, এই যে স্বাস্থ্য পরিষেবাগুলো যদি চালু করতে যাই, শুধুমাত্র যে একজন নার্সই দরকার এটা তো নয়। একজন নার্সিং হোমে শুধুমাত্র কি একজন নার্সই থাকে, ডক্টর কি থাকে? না, ডক্টর থাকে, নার্স থাকে, টেকনিশিয়ান থাকে, কেউ এক্স রে টেকনিশিয়ান হয়, ফিজিশিয়ান হয়, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে কি, এগুলো প্রত্যেকটা এক একটা পোস্টের জন্য এক একটা কোর্স, ঠিক আছে? বিএইচ হচ্ছে তোমার ব্যাচেলার্স অফ হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটিভ, এইরকম একটা কোর্স। তো এখানে সমস্ত কিছু তোমাদের শেখানো হবে। তো সব কিছু মিলেই একটা মানে কী বলবো, স্বাস্থ্য পরিষেবা মানে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এবার এইখানে আমাদের প্রশ্ন, স্যার আমাদের কোথা থেকে কী পড়তে হয়? তো আমরা যারা প্রথমবার দিচ্ছি তারা তো জানি না, কিন্তু যারা এর আগে অলরেডি দিয়েছি তাদের একটা কথা বলার আছে। দেখো, এখানে তোমাদের কী কী সাবজেক্ট থাকে, তোমাদের মূলত দুটো পেপার হয়, একটা পেপার ওয়ান, একটা পেপার টু। কারা পেপার ওয়ান দেয়, কারা পেপার টু দেয়, দেখো এখানে পেপার ওয়ানের এর মিনিং কী আছে। দেখো, যারা শুধুমাত্র পেপার ওয়ান দেবে, ঠিক আছে, যারা শুধুমাত্র পেপার ওয়ান দেবে তারা কিন্তু এই ক্যাটাগরি, তোমাদের কিন্তু এই সিলেবাসটা ফলো করতে হবে, ঠিক আছে? আর যারা পেপার টুও দেবে তারা, দেখো শুধুমাত্র যে যারা পেপার ওয়ান দিচ্ছ তারা কিন্তু এই বিএইচের জন্য যোগ্য নয়। শুধুমাত্র যারা পেপার টু দেবে, মানে পেপার ওয়ান প্লাস পেপার টু, এরা কিন্তু বিএইচও দিতে পারবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ, ডিউরিং অ্যাপ্লিকেশন এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি পেপার ওয়ান অর অনলি পেপার টু, ফর বোথ।
মানে তুমি চাইলে একটাও অ্যাপ্লিকেশন করতে পারো, একটার জন্য তুমি চাইলে দুটোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। এবার দুটো জন্য অ্যাপ্লিকেশন করলে তোমাদের পরীক্ষাও দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পেপার ওয়ান এবং পেপার টু কিন্তু দুটো আলাদা পরীক্ষা দিতে হবে। পেপার ওয়ান উইল বি হ্যাভ ফলোয়িং স্ট্রাকচার, তোমাদের পেপার ওয়ানের যে স্ট্রাকচারটা সেটা দেখে নাও। ফিজিক্স থাকবে, ফিজিক্সে আমাদের আছে 15 নম্বর, 15টা তোমাদের আছে ইচ কোশ্চেন ক্যারিড, মানে এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকছে এবং 15টা প্রশ্ন, মানে 15 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। ক্যাটেগরি টুটা কী? ক্যাটেগরি টু হচ্ছে যেটা যে প্রশ্নের মান হচ্ছে 2, ঠিক আছে, মানে 1-1টা প্রশ্নের মান 2 এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 4টে ভুল হলে 1টা নম্বর তোমার কাটা যাবে, ঠিক আছে। এবার টোটাল নম্বর দেখতে পাচ্ছ 20 এবং টোটাল মার্কস হচ্ছে 25, টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 20 এবং টোটাল মার্কস অফ তোমাদের হচ্ছে 25। এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট চলছে। দেখো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ইংলিশ আছে, লজিক্যাল সায়েন্স এবং লজিক্যাল রিজনিং এবং টোটাল। তো দেখো টোটাল আমাদের 100টা প্রশ্ন থাকবে এবং যার প্রশ্ন মান হচ্ছে 115। তো 115 মধ্যে আমাদের 2022 পরীক্ষা হয়েছিল। এবার এই বছর কতর মধ্যে পরীক্ষা হবে সেটা এখন বলা যাচ্ছে না, কারণ 2021 কিন্তু ছিল আলাদা একটা স্ট্রাকচার, 2022 হয়ে গেলো আর একরকম, তাহলে 23 কি একই রকম থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখন আপাতত বলা সম্ভব নয়। এটা যেটা আগের বছর ছিল সেটাই তোমাদের বললাম, 2022 এটা স্ট্রাকচার, 2023 কী হবে সেটা বলা সম্ভব নয়। এবার দেখো পেপার টুয়েতেও সে একই রকম, ফিজিক্যাল সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, জেনারেল নলেজ আছে, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এখানে কিন্তু বায়োলজি নেই, ঠিক আছে, এখানে কিন্তু বায়োলজি নেই। দেখো এখানে সম্ভবত দেখো বায়োলজি ছিল, এখানে কিন্তু বায়োলজিটা নেই, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমাদের অনেকেই প্রশ্ন, স্যার কোথা থেকে কি পড়তে হবে, কোন বইটা কি পড়তে হবে, কোথায় আমরা কোচিং নেব? দেখো বইয়ের জন্য আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো তোমাদের খুব তাড়াতাড়ি, যখনই নোটিফিকেশান দিয়ে দেবে তারপরে আমি তোমাদের বইয়ের কোন বইটা পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, অ্যাকচুয়ালি কতক্ষণ পড়বে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কতক্ষণ মন দিয়ে পড়তে পারবে। তোমার যদি 1 ঘন্টায় পুরো বইটা পড়া হয়ে যায় তাহলে তোমার কাছে 1 ঘন্টা এনাফ, কিন্তু তোমার যদি সারাদিন পড়েও যদি 1 ঘন্টা মানে বুঝতে না পারো তাহলে তোমার কাছে সারাদিনটাই মানে কোনো কাজে লাগবে না। সুতরাং তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতক্ষণ পড়তে পারবে এবং তুমি কীভাবে সেটা ট্যাকল করবে, ঠিক আছে। তো বিএসসি নার্সিং বা এই যে জেনপাস ইউজি এটা একটা একরকম পরীক্ষা হয় এবং GNM NM আলাদা রকম পরীক্ষা হয়। তো তোমরা চাইলে GNM NM পরীক্ষাও দিতে পারো, তোমরা চাইলে জেনপাস ইউজি দেখতে পারো, ঠিক আছে। এবার GNM NM এর জন্য আমাদের কোচিং সেন্টার অলরেডি স্টার্ট করে দেওয়া আছে কোচিং, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু জেনপাস আমরা পড়াই না, জেনপাস কোথায় পড়বে? জেনপাসের কোচিংয়ের জন্য তোমাদের একটা সুবর্ণ, একটা ভালো জায়গায় বলছি, একটা সবথেকে বেস্ট জায়গা বলছি, তোমরা সেখানে চাইলে পড়তে পারো। দেখো বন্ধুরা, প্যারামেডিক্যাল এডুকেয়ার বলে একটি চ্যানেল রয়েছে বা এদের একটা নতুন গ্রুপ রয়েছে। দেখো এরা হচ্ছে এর আগের বছর বেশ ভালো সফলতা কিন্তু অর্জন করেছে, জেনপাস ইউজি এবং প্যারামেডিক্যাল কোর্স কিন্তু এরা করেই থাকে। তো এইখানে কিন্তু বেশ ভালো এদের রেসপন্স আছে। তো এদের অ্যাবাউট আসে গিয়ে তোমরা কিন্তু চাইলে দেখতে পারো যে এদের কীরকম কবে থেকে জার্নি শুরু হয়েছিলো, কতজন এখনও পর্যন্ত সাকসেসফুল হয়েছে তার ছবিও তোমরা দেখতে পাবে। যে দেখো র্যাঙ্ক রাইজিং, এখানে কারা কারা কত কী স্কোর করেছিল, 2021 কত কী মানে এদের কীরকম কী সাকসেস রয়েছিল, তো এখানে সব কিছু দেখতে পাবে। তোমরা চাইলে এদের সাথে কথা বলে তবে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, বারবার বলছি, কারণ এদের কাছে আবার একটা জিনিস আছে ফ্রি, তোমরা কিন্তু 1 মাস পড়তেও পারবে, ঠিক আছে। এবং এদের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড অক্টোবর 2022, ঠিক আছে। তো আমাদের কিন্তু হাতের বেশি সময় নেই, এর জন্য তোমাদের কী করতে হবে, এর জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এতজন সাকসেস স্টোরি আছে, এতজনের সাকসেস যে কী বলবো সাকসেস একটা মানে একটা সাকসেস স্টোরি রয়েছে বা একটা মানে একটা ভালো সফলতা রয়েছে তা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো এর জন্য তোমাদের কী করতে হবে, এই ধরো তোমাদের দেখো Alpha 2.0 এখানে জয়েন করতে হবে, ঠিক আছে, চ্যাম্পিয়ন ব্যাচ। এখানে জয়েন করার পর তোমাদের কিন্তু অবশ্যই প্রতিদিন ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসগুলো প্রত্যেকটা রুটিন ওয়াইজ প্রতিদিনই করানো হবে, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাই কিন্তু তোমাদের ক্লাস করাবে। এবং তোমাদের কিন্তু যে ইউনিট টেস্ট, সেই ইউনিট টেস্টটা তোমরা দিতে পারবে, মক টেস্ট দিতে পারবে, এবং ইউনিট টেস্টটা কিন্তু তোমরা বাড়িতে গিয়েও কিন্তু পারচেস করতে পারবে, মানে এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না, বাড়িতে বসে কিন্তু তুমি সমস্ত ইউনিট টেস্টের কিন্তু কোশ্চেন পেপারগুলো বাড়িতে বসেই পেয়ে যাবে, ঠিক আছে।
তো এগুলোর জন্য তোমাদের কি করতে হবে, এগুলোর জন্য দেখো এখানে আরও দিয়ে দেওয়া হয়েছে ওদের বৈশিষ্ট্যগুলো কী, মানে কী কী স্পেশালিটি রয়েছে। তো অল ক্লাস উইল বি অন গুগল মিট, ঠিক আছে, গুগল মিটে ক্লাস করানো হয়, অর্থাৎ অনলাইনে ক্লাস করানো হবে, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে ক্লাস করতে পারবে। অল ক্লাসেস উইল বি রেকর্ডেড, তোমরা সমস্ত ক্লাস রেকর্ডেড পেয়ে যাবে। এবং এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পিপি ডিপিপি করানো হয়, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু পড়ানো হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে এখানে শর্টকাট ট্রিক শেখানো হয়, ঠিক আছে, সব জায়গায় যদি ট্রিক না কাজে লাগাই তাহলে কিন্তু হবে না। মানে একটা জিনিস আছে যে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক, তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে এবং হার্ড ওয়ার্কও করতে হবে। তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করানো হয় এবং চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাকে কিন্তু ভালোভাবে নোট পেয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট ডাউট ক্লিয়ারিং ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা তুমি চাইলে একদিন বসে তোমরা কিন্তু সেখানে আলোচনা করতে পারো, ডিসকাস করতে পারো। এদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা কিন্তু এখানে ফোন করবে, ফোন করার পর বলবে যে দাদা বা স্যার আমরা এখানে ভর্তি হতে চাই, এবার কী কী প্রসিডিওর রয়েছে ওরা কিন্তু সমস্ত কিছু বলে দেবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু এই নাম্বারটাই ফোন করে নেবে বা চাইলে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এদের কিন্তু দেখতে পাচ্ছ যে এদের কিন্তু ফেসবুক পেজও রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু এগুলো অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তো এদের দেখো একটা ক্লাসের যে শিডিউল সেটাও দিয়ে দেওয়া হয়েছে, ডেমো ক্লাস কবে কী হচ্ছে না হচ্ছে, বায়োলজি ক্লাস, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, ইংলিশের ক্লাস, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো খুবই সুন্দর একটা স্ট্রাকচার তোমাদের কিন্তু একটা পরিকল্পনা কিন্তু এরা করে দিয়েছে। তো অলরেডি যারা ভর্তি হয়ে গেছো তারা তো জানোই যে কত সুন্দর পড়াচ্ছে, যারা ভর্তি হওনি তোমরা কিন্তু চাইলে অ্যাডমিশন নিতে পারো। এবার এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা সাফল্য বাংলা এবং এরা হচ্ছে প্যারামেডিক্যাল এডুকেয়ার। তো যাই হোক, এরা খুব ভালো, আমি এদের সাথে পার্সোনালি কথা বলেছি, খুবই ভালো, ব্যবহারটা খুবই সুন্দর, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। এবার কত কি কোর্স ফি সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এদের ফি স্ট্রাকচার, ব্যাচের ফি স্ট্রাকচার পার সাবজেক্ট ওয়াইজ কত কী লাগে, আর এদের টোটাল একটা কোর্স ফি লাগে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা এটা হচ্ছে এদের আলটিমেট যে কোর্স ফি সেটা। এবার এটার মধ্যে তুমি তুমি কিন্তু 100 টাকা ছাড় পেতে পারো যদি আমার কুপন কোডটা ইউজ করো, ঠিক আছে। তো যাই হোক, সেটার জন্য তোমাদের কী করতে হবে সেটার একটা কুপন কোড তোমাদের বলে দিচ্ছি এখনই। বন্ধুরা 20% ডিসকাউন্ট পাবে, 10% নয়, এটা হচ্ছে 20% ডিসকাউন্ট। তোমাদের এর জন্য কী করতে হবে, শোভিক, SOUVIK, শোভিক 20 লিখতে হবে, 20 মানে এটা হচ্ছে সাবস্ক্রিপশান কোড। এটা তোমরা যখনই পুট করবে তোমরা কিন্তু 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে কোর্স ফির ওপর, ঠিক আছে। কি বললাম আমি আরবে বলছি, শোভিক, SOUVIK, শোভিক 20, ঠিক আছে, 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আর দেরি কেন, এখনই যাও আর এখনই কিন্তু এনরোল করে নাও, এবং অবশ্যই তোমার তোমার নিজের সাকসেসের দিকে আরও এগিয়ে চলো। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।